স্বাগত সাধারণ রান্নাঘরে সকলকে। আজকে আমি মেয়েদের আবদারে বানাচ্ছি ফ্রুট কাস্টার্ড। দেখুন, ফ্রুট কাস্টার্ডের মধ্যে আমার যা যা ফ্রুট আমি নিয়েছি, আপেল, আঙুর, কিশমিশ এবং কাজু বাদাম, তার মধ্যে কিন্তু হাফ কাজু আমার মেয়েরা খেয়ে ফেলেছে। আচ্ছা, আমি এখানে 500 লিটার দুধ নিয়েছি, যে প্যাকেটগুলো পাওয়া যায় হয়তো 400 কত, সেই এখান থেকে আমি কিছুটা দুধ কাস্টার্ড পাউডার গোলার জন্য নিয়েছি, মানে তুলে রেখেছি। এবার এই দুধটাকে আমি হিটে বসাবো গরম করার জন্য। আমাকে খুব ভালো করে গরম করে নেবো, খুব ভালো করে আমি জাল দিয়ে নেব। দেখুন, ভালো করে কিন্তু জাল দিতে হবে। এবার জাল দেওয়ার পরে আমি কিছুটা দুধ একটু দু হাতার মতন তুলে নিয়েছি, সেই দু হাতার দুধটা দিয়ে আমি কাস্টার্ড পাউডারটা গুলব। তবে দুধটাকে কিন্তু আমি ঈষৎ উষ্ণ, মানে হালকা করে ঠান্ডা করে নেব, একদম খুব গরম দুধে গুলব না। আমি যে কাস্টার্ড পাউডারটা নিয়েছি এটা কিন্তু ম্যাঙ্গো ফ্লেভার, আপনারা যে কোনো ফ্লেভারেরই নিতে পারেন। আর এই ম্যাঙ্গো ফ্লেভারটা দুধটা ঢালছি আর এই গোলার সাথে সাথেই এত সুন্দর গন্ধ, মানে পুরো আমের গন্ধ। আর আমের কিছু কিছু যে টুকরো আমলাম, আমের যে সমস্ত রঞ্জগুলো আছে সেগুলো কিন্তু মানে গোলাতে এত গন্ধ লাগছে না, খুব ভালো লাগছে। আর কালারটা দেখুন, আমি এই দুধের মধ্যে 4 চামচ চিনি দিয়েছি, বেশ বড় চামচেরই ফুল করেই 4 চামচ চিনি দিয়েছি। দুধের মধ্যে কিছু একটা মনে হচ্ছে, দেখুন কালো মনে হচ্ছে, পিঁপড়ে চিনির সাথে হয়তো কোনো পিঁপড়ে চলে এসেছে, তো পিঁপড়েটাকে আমাকে তুলে ফেলতে হবে মনে হচ্ছে। ভীষণ বিরক্ত করছে তো পিঁপড়েটা, দেখুন পিঁপড়ে পিঁপড়েটাকে এবার আমার তুলে ফেলতে হবে, নাহলে খাওয়ার সময় থাকলে খুব বাজে লাগবে। পালিয়ে যাচ্ছে, পেয়ে গেছে, ফেলে দিয়েছি। এবার দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে নেব। আমি কিন্তু হিট কমই জাল দিচ্ছি, বেশি হিট দিচ্ছি না, খুব ভালো করে কিন্তু জাল দিয়ে নিতে হবে। মাঝে মধ্যে নেড়ে দিতে হচ্ছে, না হলে আবার তলায় লেগে যেতে পারে। খুব ভালো উঠে এসেছে। এবার আমি কাস্টার্ড পাউডারটা যে গুলে রেখেছিলাম সেটা দেব, কিন্তু দেওয়ার নিয়ম হচ্ছে অল্প অল্প করে, অল্প অল্প করে যদি না দিই পুরোটা একবারে ঢেলে দিলে কিন্তু পুরো গোটা গোটা হয়ে যাবে, আর মানে জিনিসটা খুব বাজে হয়ে যাবে। সেই জন্য কাস্টার্ড পাউডার যখনই মেশাবেন, এক চামচ করে মেশাবেন, আবার নাড়বেন, আবার মেশাবেন, আবার নাড়বেন। আমি কিন্তু এইভাবে করছি। দেখুন, 2 চামচ দেওয়ার পরে কিন্তু কী সুন্দর একটা কালার চলে এসেছে, খুব সুন্দর কালার চলে এসেছে। আর ফ্লেভারটা এত সুন্দর লাগছে না, ভীষণ ভালো লাগছে। আমের একদম গন্ধ, মানে অন্য কোনো সময় আমের সিজন ছাড়াও যদি খেতে ইচ্ছে হয় আম, তাহলে কিন্তু এই পাউডারটা নিয়ে এসে বানিয়ে আইসক্রিম বা কাস্টার্ড বানিয়ে খাওয়াই যেতে পারে। কালারটা শুধু দেখুন, আমাকে তো মোটামুটি সম্পূর্ণটা দেওয়া হয়ে গেছে। এবার আমার যেটুকুন বেঁচে আছে আমি সেটুকুনটা দিয়ে দেব। এবার নাড়তে নাড়তে কিন্তু একদম ঘন হয়ে গেছে দুধটা, আর জোরটা কিন্তু একদম কমিয়ে রেখেছি, একদম কম জোরে আমি করছি, নাহলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনাটা থাকে। যেটুকুন ছিল বাকি বেঁচে সেটুকুনটা আমি দিয়ে দিলাম। দেখুন কী সুন্দর ঘন হয়ে গেছে। আমি এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে নাড়ছি, কাজ করছি, সেই জন্য আমার ক্যামেরাটা একটু খুব প্রবলেম, মানে দেখানো ঠিক করে যাচ্ছে না। আপনাদের কাছে ভীষণ দুঃখিত, আমি এর পরের বার কিন্তু খেয়াল রাখবো যেন এইরকম আর ক্যামেরাটা না হয়। এক হাতে করি তো খুব অসুবিধে হয়। দেখুন, আমি ওই যে ছোটো ছোটো টুকরোগুলো খাচ্ছি ওগুলো দেখা যাচ্ছে, খুব ভালো লাগছে। আমি কিন্তু কাচের একটা পাত্রে এটাকে ধুলে নিয়েছি। আমি আবার বলছি, আমার ক্যামেরাটা একটাতে আছে, একটাতে আমার সমস্ত হাতা ধুলতে এই সমস্ত ধুলে নিয়েছি, খুব অসুবিধা হচ্ছে। ক্যামেরা এটাকে ঠান্ডা করে নিলাম, রোজার কাজটা করার যে কোনো জিনিস হাফ
মাছটা কিন্তু ঠান্ডা করে দেবে। আর আপনার কাছে যে কোনো ফল কলা দিতে পারেন, তারপরে আরও তো অনেক রকমের ফল থাকে সেগুলো দেবেন, কিন্তু রসালো জিনিস দেবেন না, যেমন ধরুন আনারস বা মৌসুমি, এগুলোকে বাদ দিয়ে অন্য ফল দিয়ে দেবেন। আমি উপরে এটা বানিয়েছি কলা দিলে বলেছিল আমার মেয়ে খাবে না ছোটো মেয়ে, সেই জন্য আমি কলাটা দিতে পারিনি এর মধ্যে। কলা খাবে না, এবং শুধু কলা খাবে না তা কিন্তু ইয়েও খাবে না, ফ্রুটসটাও খাবে কোনো সম্ভব আছে, সেভাবে আমি ছোটো দিয়ে আলাদা করে রেখে। আমি কিন্তু এটা সারা রাত ফ্রিজে রেখে দেবো, সারা রাত ফ্রিজে রাখার পর আমি সকালবেলা বের করব। এটা ঠান্ডা ঠান্ডা অবস্থায় খেতে ভালো লাগে, তো আমার সারা রাত রাখা শেষ, এবার আমি ফ্রিজ থেকে বের করেছি পরের দিন সকালে। পরের দিন সকালে ফ্রিজ থেকে বের করে দেখুন খুব সুন্দর লাগছে, পুরো জমে গেছে। আপনারা গার্নিশের জন্য পরের দিন সকালেও কিন্তু আপেলগুলো বা ফলগুলো দেওয়া যায়, আমি কালকে রাত্রে দিয়ে রেখেছিলাম। আর এই যে ছোটো বাটিতে দেখছেন, এটা ফ্রুটস ছাড়া, আমার ছোটো মেয়ে ফ্রুটস দিয়ে খাবে না হয়তো, সেই জন্য ওর জন্য ফ্রুটস ছাড়া আমি করেছিলাম। পুরো জমে গেছে, কালারটাও খুব সুন্দর, আমের একটা হালকা গন্ধ আসছে। এটা আপনি মানে পুরোপুরি রেডি, এবার এটা বাটিতে করে সার্ভ করুন আর খান, খুব ভালো লাগবে। সবার ঘরেই ফ্রুটস থাকে, দুধ থাকে, এবার ফ্রুটস আর দুধ মিশিয়ে আর যে কাস্টার্ড পাউডারটা আছে, সেই কাস্টার্ড পাউডারটার দাম কিন্তু বাজারে এরকম সাধারণত পেয়ে পেয়েই যাবেন, আর আপনার খুব কম দাম, 40-50 টাকার মধ্যে কাস্টার্ড পাউডার পেয়ে যাবেন। তো 2 চামচ গুলে 500 গ্রাম দুধে করে বানিয়ে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে, গরমকালের জন্য ভীষণ ভালো।